ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন সাথে আছি শাহনাজ রুমা, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রবিবার রাত 10টা পর্যন্ত ফায়ার সার্ভিসের 9 কর্মীসহ 49 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে আগুন লাগার পর ডিপোর রাসায়নিক পদার্থ ভর্তি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড থাকার কারণে তাদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে, ফলে আগুনের ভয়াবহতা বাড়ায় নিহত এবং আহতের সংখ্যা বেড়েছে। আমদানি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার জন্য 24 বছর আগে চট্টগ্রাম কন্টেইনার ডিপো শিল্পের যাত্রা শুরু হলেও এই প্রথম কোনো কন্টেইনার ডিপোতে দুর্ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে ডিপোতে ভয়াবহ এই হাইড্রোজেন পারঅক্সাইড আমদানির অনুমোদন কে দিল, এই অগ্নিকাণ্ডের দায়ভারী বা কার। এদিকে রাসায়নিক পদার্থের কারণে শুধুমাত্র সীতাকুণ্ডের ডিপোতেই আগুন নয়, এর আগে ঢাকার নিমতলি এবং চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগলেও এখনও রাসায়নিক মুক্ত হয়নি পুরান ঢাকা। আগুনে আর কত প্রাণ ঝরলে এই ব্যাপারে কঠোর হবে কর্তৃপক্ষ, এসব নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ ইমিরেটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আপনাদের আলোচনা বা আপনাদের কাছ থেকে আসলে জেনে নিতে চাইব যে আজকের গতকালকে রাত থেকে যে ঘটনাটি আমরা প্রত্যক্ষ করছি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে যে কেমিক্যাল থাকা এবং কেমিক্যালের অবস্থান জানতে না পারায় আসলে বোঝা যাচ্ছে না যে কী পরিমাণ হবে, এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। ইয়াসির আরাফাত খান, আপনার কাছেই জানতে চাইব যে এই যে কেমিক্যালের কথা আমরা শুনছি, বলা হচ্ছে এটির অনুমোদন নেই, আবার কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে এটির অনুমোদন আছে, একটু পরিষ্কার ধারণা যদি আমাদেরকে দিতেন যে এই কেমিক্যালটির দাহ্যতা কেমন এবং সেই সঙ্গে এটির কি আসলে অনুমোদন আছে কি না, কোথায় ব্যবহার হয় এই কেমিক্যাল? হ্যাঁ আপা, যেভাবে বলছিলেন আপনি যে বিশেষ করে হাইড্রোজেন পারঅক্সাইডের কথাটাই বারবার আসছে, কিন্তু আমাদের বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট মানে যে কন্টেইনার ডিপোগুলো আছে, এটা তো আপনার একটা প্রাইভেট ডিপো, এবং আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে অনেক কেমিক্যাল অনেক ধরনের আইটেম বাইরে থেকে যেমন ইম্পোর্ট করে আবার এক্সপোর্টও করে, এখানে দুই ধরনের কথাই শোনা যাচ্ছে যে অনেক কেমিক্যাল এখান থেকে মানে অনেক ধরনের আইটেম আছে গার্মেন্টস বা অনেক ধরনের আইটেম আছে যেগুলো দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য এখানে রাখা ছিল আবার ইম্পোর্ট করার জন্য। তো এই যে কেমিক্যাল হাইড্রোজেন পারঅক্সাইড হিউজ অ্যামাউন্ট, এটা যে আসলে ইম্পোর্টের জন্য নাকি এক্সপোর্টের জন্য, কারণ আমি এরকমও শুনতে পেয়েছি যে এটা আপনার এক্সপোর্ট করা হবে। সো আমাদের দেশে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় তো এটা হতে পারে, কিন্তু বিপুল পরিমাণ এই যে কেমিক্যাল এখানে থাকলো সেটা যাওয়ার আগে আপনি যে কোশ্চিনটা করতেছিলেন যে এটা আসলে দাহ্য কি না বা এটা কি কাজে লাগে, মেইনলি হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিংয়ের জন্য ইউজ করা হয়। আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আছে আপনার হচ্ছে বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এখানে হিউজ পরিমাণে ইউজ করা হয়, ওয়াটার ট্রিটমেন্টে এটা ইউজ করা হয়, ইভেন যে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো বানাইতাম এখানেও কিন্তু আপনার হাইড্রোজেন পারঅক্সাইডের একটা ব্যবহার আছে অল্প মাত্রায়। তো এটা আপনার ওয়াইডলি ইউজ হয় আমাদের দেশে এবং হিউজ অ্যামাউন্ট আপনার এটার কনজাম্পশন আছে, এটা ইম্পোর্টও হয়, ইন্ডিয়া থেকেও ইম্পোর্ট হয়ে আসে, আমাদের নিজস্ব প্রোডাকশান আছে, অনেক কারখানা আছে যেটা হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুত করে। এখন এটা নেচার বা প্রপার্টিস সম্পর্কে যদি আপনি জানতে চান, এটা আসলে নিজে দাহ্য না, মানে এটা হিউজ পরিমাণে থাকলে এটা আগুন মানে ধরে যাবে এটাতে বা আগুন ধরাবেন সেটা হবে না, বিস্ফোরকও হতে পারে এমনও নয়। বিস্ফোরকের বিষয়টা একটু আলাদা, কারণ বিস্ফোরণ হতে হলে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ এনভায়রনমেন্ট লাগে, একটা কনফাইন্ড স্পেস লাগে। তো ফায়ারের জন্য যেটা হয়েছে যে এখানে যেহেতু আমরা দেখেছি যে প্রচণ্ড আপনার আগুনগুলা আনকন্ট্রোলেবল, আনকন্ট্রোল করা যাচ্ছে না, তো যেটা হয় যে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড খুবই টক্সিক আনস্টেবল একটা কেমিক্যাল, এটা হচ্ছে আপনার সহজেই রিয়্যাক্ট করে আপনার বিভিন্ন যদি ফ্লেমেবল কোনো পদার্থ থাকে তার সাথে সহজেই সে কিন্তু আগুন ধরাইতে সহযোগিতা করে, এবং কোথাও আগুন হলে সেখানে যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে এটা খুব ম্যাসিভ আকার বা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, সেটা কিন্তু আমরা দেখলাম। এবং এই দুই দিনে যে আগুন নেভানো যাচ্ছে না, এটা বলা যেতে পারে যে ওখানে যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতির কারণে হয়তো এত ভয়াবহ আকার ধারণ করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মানে নিশ্চিতভাবেই বলা যায় যে সেখানে আসলে আরও অনেক ধরনের রাসায়নিক অথবা কম্বাসিবল ম্যাটেরিয়াল বলি এগুলোর উপস্থিতি ছিল, আদারওয়াইজ আপনার এই যে পুড়তেছে এটার জন্য তো আপনার ফুয়েল লাগবে, হাইড্রোজেন পারঅক্সাইড ফুয়েল না, সো এই ফুয়েলগুলো ওখানে উপস্থিতি ছিল যার কারণেই আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আর
মূলত ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে এক্সপ্লোশনটার কারণে। তো এইটা এক্সপ্লেইন করাটা একটু ডিফিকাল্ট, এই কারণে যে আপনার যে কন্টেইনারটা আপনার এক্সপ্লোড করেছে ওই কন্টেইনারে আসলে কী কী ধরনের পদার্থ ছিল, সেখানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে আর কিছু ছিল কিনা, কারণ এক্সপ্লোসিভ একটা মিক্সচার তৈরি হতে পারে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে, কারণ যেটা আপনি ধারণা করছেন যে সেটি হয়েছে বলেই আসলে এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কেমিক্যাল ব্যবস্থাপনায়, যেহেতু আপনি শিক্ষক একজন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কেমিক্যাল ব্যবস্থাপনায় আসলে কোন অবস্থানে আমরা আছি, আদৌ আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, আমি একটু আবদুল্লাহ স্যারের কাছ থেকে এই বিষয়টি একটু শুনে নিই, তারপরে এবিএম আবদুল্লাহ আপনি একটু আমাদেরকে বলবেন কিনা যে ক্ষয়ক্ষতি তো নানাভাবে হয়েছে, 49টি প্রাণ গেছে, তার বাইরেও ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, অনেকেই যারা এখন পর্যন্ত আহত আছেন তাদের অনেকেরই আসলে এই যে দাহ্যতার কথা বলছিলেন সেই গ্যাসের কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটির প্রভাব আসলে কী রকম? ধন্যবাদ আপনাকে, ডিবিসির দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে, অলরেডি তো আপনি জানেন যে সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, 49 জন তো মারাই গেছে, তো আমাদের ফায়ার সার্ভিসের 9 জন তাই না, অনেকে কাতরাচ্ছে হাসপাতালে ভর্তি, বানে ওটা কিন্তু চলে আসছে। আমি শরৎ সরতি, যারা যে অকালে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের যে পরিবার পরিজন তাদের গভীর সমবেদনা জানাচ্ছি। তাছাড়া তো আমাদের আসলে কিছু করারও নাই, তাই না, তাদের জন্য দোয়া করা, সমবেদনার সাথে কোনো কিছু উপায়ও নাই। এবং যারা কিন্তু হাসপাতালে ভয়াবহ আগুনের এই যে এই পুরা আগুনে পুড়ে যাওয়ার শিকার হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি, বান ইউনিটে ভর্তি এবং ওখানেও ভর্তি, ঢাকায়ও চলে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি তাদের ভালো চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থার কথা বলছেন, তাদের অত্যন্ত দুঃখজনক, তাতে তো কোনো সন্দেহ নাই। এটা তো প্রাকৃতিক দুর্যোগই বলেন আর মানুষ তৈরি দুর্যোগই বলেন, যে কোনো কোনো ঘটনা তো ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কারণ আমাদের অভিজ্ঞতা আছে এর আগে যে ঢাকার নিমতলি চুরিহাটটা কথা ভয়াবহ ছিল, তাই না, কিন্তু ওখানেও কিন্তু আমরা দেখছি খুব একটা ভয়াবহ অবস্থা। সবচেয়ে ডেঞ্জারাস যে গতকাল এখনও যে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আরও যে কত ক্ষয়ক্ষতি হবে, আরও যে কত জীবনহানি হবে, সম্পদ ধ্বংস নষ্ট হবে, মারা যাবে, এই ভয়ে কিন্তু আমরা রয়ে গেছি, কারণ টিভিতে যখন দেখি সত্যিকার অর্থে এই গা শিউরে ওঠার মতো খবর। তো যে কথাটা আপনি বললেন যে হ্যাঁ আগুন তো বোঝেনি, আগুন তো আর সামনে যা পায় অত সব পুড়িয়ে ধ্বংস করে শেষ করে ফেলায়, মানুষ তো আছে, জীব জীব খালু মানুষ তো, অন্য অন্য এলাকার অনেক কিছু কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে একবারে, অন্য অন্য জীব জানোয়ার যায় সেগুলোর মধ্যে হচ্ছে, আর গাছপালা বা অন্যান্য সেখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে জানার মাথা থেকে পা পর্যন্ত যে প্রতি শরীরে এমন কোনো অংশ আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাই না, এখন এটা তো ভয় অবস্থা হচ্ছে। এবং ট্রিটমেন্টও তো ডিপেন্ড করে তার কতটুকু অংশ পোড়া গেলো, প্রথমে তো চামড়ার উপর দিয়েই যায়, চোখ চোখ চুল টুল থেকে সব কিছু তো ধ্বংস হয়েই যায়, বডির কোনো একটা বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু তো এটা আক্রান্ত হয়, শ্বাসনালীতে মানুষ নিঃশ্বাস দিতে পারে না, হার্ট আক্রান্ত হয়, ফুসফুস আক্রান্ত হয়, পরে লিভার কিডনি আর সব কিছু তো একদম টোটালি তো ড্যামেজ হয়েই যায়, এবং চিকিৎসাও তো খুব কঠিন ব্যাপার, এগুলো রিকভারি কিন্তু অনেক সময় লাগে যায়, অনেক কিছু করা যায় যে একটা যদি পার্সেন্টেজের মধ্যে করে কত পার্সেন্ট পোড়া গেলো, এটা যদি 20% পড়ে যায় তখন ট্রিটমেন্ট করা কিন্তু খুব জটিল অবস্থার তৈরি হয় আর কি। এবং এই লোকগুলো তো ট্রিটমেন্ট চলবে চলছে, তারপরে তো রিস্কি হলো, তাদের ইমিউনিটি কম, অন্য রোগে ভুগে, এবং তাদের সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকিটাও কিন্তু অনেকে আইসিইউতে ট্রিটমেন্ট করতে হয়, সুতরাং একটা বিশাল ঝুঁকির মধ্যে কিন্তু যারা আহত হয়ে হাসপাতালে আসেন তাদের কিন্তু বিশাল কষ্ট হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই আর কি। তো আমরা জানি না আলটিমেটলি কী দাঁড়াবে আর কি। এখন আমাদের আমাদের ডাক্তাররা যারা আছে তারা তো হ্যান্ডেল করছে, করবে, এবং তারা আন্তরিকভাবে আমি জানতে চাই অবশ্যই সক্ষমতা আসলে কেমন আমাদের বাড়ির, একটু একটু জানি, তার আগে একটু বলি যারা অল্প চিকিৎসা নিয়ে যারা চলে গেছেন বা আশপাশে যারা আছেন, যেটি বলছিলাম আমি প্রত্যক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো হয়েছেনই, যারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই গ্যাসে, তাদের আসলে শারীরিক কী ধরনের জটিলতা? প্রথম কথা হলো যে যারা ডাইরেক্ট আগুনের মধ্যে পড়ে গেছে তো পুড়ে তো অনেক তো মারা গেছে আর কিছু তো আসেই, আর যারা পরোক্ষ দূর থেকে আসে হয়তো ইঞ্জুরি অতটা হার্ম হয় নাই, প্রথম ইঞ্জুরি তো আর মানসিক যে এই যে আগুন ভয়াবহ এটা দেখে কিন্তু অর্ধেকগুলো এমনি হয়তো দেখবেন যে কত রকমের মানসিক শারীরিক কত রকমের কিছু হয়েছে, এটা তার জটিলতা হইতেই পারে, বা হয়তো আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বাঁচাইছে, যারা একটু একটু হয়ে গেছে, আর যারা দূর থেকে হয়তো সামান্য ইঞ্জুরি হয়তো হবে বা কত দূর সেটার উপরে নির্ভর করে, কিন্তু এমন হতে পারে যে তার হয়তো স্কিনে একটু ফুসকা টুসকা পড়া, এরকম কিন্তু ঘটনা ঘটতেই পারে আর কি, সঙ্গে এলে তো হইতেই পারে। সবচেয়ে হচ্ছে ওই এলাকার পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না, বাতাস দূষিত হয়ে গেছে এই আগুনের, তাই না, এই যে দূষিত বাতাস এগুলো তো মানুষ ইনহেল করবে, তাই না, শ্বাস তো নিবে, হ্যাঁ সেটাই, এটা ইনহেল তো করবে, এই দূষিত বাতাসগুলো প্রথমেই যে আক্রান্ত করে তার ফুসফুস, তার ফুসফুসে কত রকমের গেলে কেমিক্যাল নিউমোনাইটিস বলি, লাং ড্যামেজ হতে পারে, অক্সিজেশন কম হবে, এখান থেকে আবার সেকেন্ড ইনফেকশনে কত কিছু হতে পারে, ওখান থেকে আবার হার্টটাও কিন্তু আক্রান্ত করবে, তার
বডিতে একই আর কি। সুতরাং ডেঞ্জারাস প্রবলেম প্রথমেই শুরু হবে লাং, তারপরে হার্ট, তারপরে আস্তে আস্তে বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় তো একটা বিশাল ক্ষতির সম্মুখীন তো অবশ্যই হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই আর কি। তারপরও আমরা বলবো যে অবশ্যই পরামর্শ যদি দিতেন সেক্ষেত্রে তারা কি করতে পারে, তারা কি দুই এক মাস পরে, তাদের কথাটা হলো প্রথম কথা না, তারা যারা করবে যারা প্রত্যক্ষ ভাবিত হয় তাদের হাসপাতালে আছে, যারা পরোক্ষ তারা যদি কোনো কমপ্লেন ফিল করেন তাতে অনুমান করে তো বলা যায় না, ইমিডিয়েটলি ডাক্তারের কিন্তু পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারকে দেখানো উচিত, ডাক্তার কাকে এক্সামিন করলে তাকে বুঝতে পারবে তার ইঞ্জুরিটা তার ক্ষতিটা কতটুকু হলো এবং কোন অর্গানটা ক্ষতিগ্রস্ত হলো। প্রয়োজন কিছু নর্মাল টেস্ট করলে কিন্তু বোঝা যাবে, চেস্ট এক্সরে যদি প্রয়োজন করে, হার্টের কোনো টেস্ট করালে করা যেতে পারে, ব্লাডের টেস্ট করা যায়, অন্যান্য টেস্ট কিন্তু করা যাবে। সুতরাং কারা যদি কমের কথা আপনি বলছিলেন, অনেক অন্তঃসত্ত্বা নারী থাকে, কত রকম আছে মানে থাকে বয়স্ক, হয়তো ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, কত রকমের রোগী তো মানুষের রয়ে গেছে, থাকতেই পারে। তো সুতরাং তাদের তো তাদের জন্য বলবো যে আপনার যদি কোনো অসুবিধা হয়, অসুবিধা মানে আপনার নিজেরাই তো ফিল করবেন, আপনার নিজেরা থেকে কিছু না করে অবশ্যই অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন ইমিডিয়েটলি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি বলেছেন তাদের যা যা দরকার সব কিছু করবে, সুতরাং কেউ ভয়ে বা অন্য কোনো কারণে ঘরে বসে থাকবে না, যে কোনো সমস্যা হলে আপনার কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তার আপনার অবস্থা অনুযায়ী সাজেশন দেবে, চিকিৎসা করবে, যা যা করার দরকার করবে, করা উচিত আর কি। এই বিষয়টি পরিষ্কার। একটু চিকিৎসার কথা বলছিলাম যে ঢাকার বাইরে বিভাগীয় শহরে, আমরা জানি ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটি আছে সেটি সক্ষমতা আছে, বিভাগীয় শহরগুলোর কি অবস্থা সেটির চিত্র আপনার কাছ থেকে জানবো। একটা বিরতি নিয়ে আসি, কারণ এর মধ্যে আমাদের সঙ্গে আলী আহমেদ খান, সাবেক মহাপরিচালক, তিনি ফায়ার সার্ভিসের, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাহলে আমাদের আলোচনা করতে আরেকটু ফলপ্রসূ হবে, আমরা পুরো বিষয় সম্পর্কে আদ্যপ্রান্ত জানার চেষ্টা করব। বিরতি থেকে ফিরে আপনাদের দুজনেই থাকবেন, একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও রাজকাহনে। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আলী আহমেদ খান, যিনি সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের, আর আমাদের সঙ্গে আরও দুজন অতিথিতে আগের থেকেই যুক্ত আছেন। আলী আহমেদ খান, আপনার কাছে আমরা জানতে চাই এবং আপনাকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে দুঃখ প্রকাশ করছি আপনাদের ফায়ার সার্ভিসের 9 ফায়ার ফাইটার এই উদ্ধার কাজ করতে গিয়ে তারা প্রাণহান এবং এরকম একটি ঘটনায় এই প্রথম বোধহয় ফায়ার সার্ভিসের এতগুলো কর্মীর প্রাণ চলে গেল। একটু জানতে চাইবো যে ফায়ার সার্ভিসের দক্ষতা নিয়ে কিন্তু আমাদের মনে কোনো প্রশ্ন নেই, সবসময় আমরা বলি যে অত্যন্ত দক্ষ ফায়ার সার্ভিস, সেই জায়গায় বাইরে থেকে কেমিক্যাল ম্যানেজমেন্ট বা কেমিক্যাল ডিজাস্টার সামলানোর জন্য বা সেখানে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে সামলা যায় সেজন্য আমরা জানি যে 250 সদস্যের টিমও প্রশিক্ষণ নিয়ে এসেছে দেশের বাইরে থেকে, তারপরেও এই ঘটনায় এত বেগ পেতে কেন হচ্ছে না? প্রথমে আমি আবার আমার যেটা আন্তরিকভাবে যারা এখানে শহীদ হয়েছে বলবো, যে কাজ করতে যে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ফায়ার সার্ভিস শুধু না, এখানে অন্যান্য বাহিনীর লোকরাও আছে এবং অন্যান্য যারা যারা বেসামরিক লোকজনও আছে। সত্যি কথা বলতে কি বাংলাদেশে কেমিক্যালের আরেকটা চুরি আটটা হয়েছিল, কিন্তু এই যে একটা ডিজাস্টার বিশেষ করে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে এটা এটা এবং 7 ফায়ার ফাইটার বা 8 মতো তারা ইন্তেকাল করেছে এবং কিছু মিসিং আছে, এটা একটা একটা বড় একটা বাংলাদেশের জন্য একটা বড় একটা এরকম কখনোই হয়নি আসলে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বলবো যে অ্যাটলিস্ট আমাদের যেহেতু বিভিন্ন দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, মানবসৃষ্ট দুর্যোগ, এই মানবসৃষ্ট দুর্যোগটা কিন্তু আমরা এটা ট্যাকেল দিতে পারতাম আসলে। কারণ যেটা আপনি বললেন যে কেমিক্যাল যেহেতু শিল্পায়ন হচ্ছে, শিল্পায়নের সাথে সাথে কিন্তু কেমিক্যালের ব্যবহারও বাড়ছে, কিন্তু এই কেমিক্যালগুলোকে যদি সঠিকভাবে ম্যানেজ করতে না পারি, বিশেষ করে এটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে স্টোরেজ করতে হবে এবং এমার্জেন্সিতে কীভাবে ফায়ার ফাইট করতে হবে, এগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন নীতিমালা নাই আসলে। কারণ আমাদের দেশে তো কোন জবাবদিহিতে থাকে না বিশেষ করে, এবং কে কোন কাজটা করবে আসলে এই কেমিক্যাল নিয়েও এগুলো হচ্ছে। এখানে কিন্তু অনেক স্টেক হোল্ডার আছে মধ্যে, এখন দেখবেন যখন ইনকোয়ারি হবে কেউ কোনো দায়ভার দিতে পারবেন না আপনি, ভেরি ভেরি স্ট্রেঞ্জ আসলে এখানে। তো আমাদেরকে যদি যে পর্যন্ত না আমরা কাকে যদি আমরা রেগুলেটরি যদি কোনো বডি না থাকে এখানে, এখানে যদি প্রপারলি ম্যানেজমেন্ট না হয় এবং কারা কাজটা করবে আসলে, এইগুলো একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন রয়েছে। যদি নীতিমালা যদি থাকা হয় তাহলে তখন দেখবে অ্যাটলিস্ট মনে করেন আমরা এটা যখন ইম্পোর্ট করতে হচ্ছে তো এক্সপোর্ট করবো কীভাবে, ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করতে হবে। আবার যেখানে মনে করেন চিটাগং পোর্ট আছে তারা কিন্তু কিছু কিছু তারা এগুলো কিন্তু কমপ্লায়েন্স পাবে, সেফটি কমপ্লায়েন্স। আমাদের যে প্রাইভেট যেগুলো এই পোর্টগুলো টার্মিনাল কন্টেনার করছে সেখানে কিন্তু এই সেফটি অনেক ঘাটতি রয়েছে, সেটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি, তারা কিন্তু এই সেফটির কোনো বালাই করে না এবং সেখানে কোনো কম্পালশন নেই আসলে। জি, আমি যদি স্পেসিফিকভাবে এই আজকের ঘটনাটা এবং গতকালকে শুরু হওয়া ঘটনাটায় যাই, যে ফায়ার সার্ভিস যখন কালকে রাতে সেখানে গেল, বলা হচ্ছে যে তারা প্রথমে গিয়ে সেখানে পানি ছেটানো শুরু করলো এবং এরপর ফোম স্প্রে করেছে এবং তারপরেই এই বিস্ফোরক হলো এবং ধারণা করা হচ্ছে যে যেই 9 বা 5 মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে তারা সেই বিস্ফোরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে এবং ভয়াবহতাও আসলে
আসলে সেই বিস্ফোরণের কারণ হয়েছে সেখানে একটু জানি, মানে ফায়ার সার্ভিস আসলে যখন ফায়ার সার্ভিস কাজ করে কোনো জায়গা থেকে ফোন আসে বা তথ্য পায় যে সেখানে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তারা কিভাবে বের হয়, কি প্রস্তুতি নিয়ে বের হয়, যে সেটা কেমিক্যাল কারখানা হতে পারে, বাসা বাড়ি হতে পারে, কোনো একটা ইন্ডাস্ট্রি হতে পারে, কি ধারণাটা বা কি প্রস্তুতিটা তাদের থাকে? ফায়ার সার্ভিস যখনই কোনো এমার্জেন্সি হোক তারা কিন্তু খুব দ্রুত বের হয়ে পড়ে এবং তারা আগুন লাগলে সেই প্রস্তুতি নিয়েই বের হয়, তার পার্সোনাল প্রোটেকশন গিয়ার নিয়ে কাজ করে। তো এখানে কিন্তু যখন তারা বের হয়েছে এটা কন্টেনার ইয়ার্ডে, কিন্তু তাদের কাছে ইনফরমেশন ছিল না বিশেষ করে এটা কেমিক্যাল ফায়ার না অন্য কিছু আছে। আসলে এই একটা গ্যাপ যারা আছে, মানে যারা ওখানে যারা কন্টেনার ইয়ার্ডে যারা কাজ করছে এবং যারা ওখানে কোনো যারা ওখানে কোঅর্ডিনেট করবে সেই ইনফরমেশনও তারা পায়নি আসলে। কারণ আমি প্রথমে বলছিলাম যে যে কেমিক্যাল ম্যানেজমেন্টগুলোকে নিয়ে আমাদের একটা বড় যে কোনো দুর্বলতা বা গ্যাপ যেগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা কিন্তু এখন অ্যাড্রেস করিনি আসলে। কারণ এগুলোকে যখন বিদেশে যেটা আছে প্রত্যেকটা আমরা তো উন্নত দেশে দেখেছি যে কেমিক্যালগুলোকে যখন ম্যানেজ করা হয় একটা বডি থাকে এবং তারা এগুলোকে ডাটাবেস মেনটেন করে এবং কোনগুলো কোথায় যাচ্ছে এবং কীভাবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে ইনফর্ম করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু এটা টোটালি এগুলো লেভেল দিয়ে মার্ক করা থাকে এবং যখনই ইনসিডেন্ট ঘটনা ঘটবে তখন ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে একটা, যেখানে ঘটনা হয়েছে তারা আগুন লাগার সময় একটা ফায়ার ব্রিগেড আসবে, তার সাথে অন্যান্য কার কীভাবে কাজ করবে, কোথায় কোথায় কাজ করবে এবং তার মধ্যে কিন্তু এই যেগুলো আমাদের হাইড্রোজেন পারক্সাইড এগুলো কোথায় রাখতে হবে এগুলো সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা আসলে শুরুতেই আলোচনা করছিলাম যে আসলে সেটির প্ল্যান আমাদের কতটা আছে, কারণ এইসব ঘটনা তো সেটি প্রমাণ করে যে খুব বেশি ব্যবস্থাপনা বা খুব স্ট্রং ব্যবস্থাপনা নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে গতকালকে যখন রাতে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গেল, তারা যখন গিয়ে যখন দেখছে এখানে বিস্ফোরক থাকতে পারে, কন্টেইনার রয়ে গেছে, তখন কি সেখানে এই ফোম স্প্রে বা পানি স্প্রে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত ছিল নাকি এভাবেই করে? আমি প্রশ্নটা আপনার কাছে রাখছি। আমি একটু আমাদের আরেকজন অতিথি আছে তার কাছ থেকে এই অংশটি শুনতে চাইছিলাম। ইয়াসির আরফাত খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে কেমিক্যাল ম্যানেজমেন্টের বিষয়টি এবং সেই সঙ্গে এই গতকালকের বা আজকের যে ঘটনাটি এখন পর্যন্ত ঘটছে এই ঘটনায় কি মনে হচ্ছে যে কোনো রকম কেমিক্যাল ব্যবস্থাপনার ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়ে গেছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে কেমিক্যাল ব্যবস্থাপনার কথাটা যদি বলি, এটা তো আপনার লোকাল ইন্ডাস্ট্রি বা স্টোরেজ না, এটা হচ্ছে যে আপনার একটা কন্টেইনার টার্মিনাল। তো এই কন্টেইনার টার্মিনালগুলো যেমন আমাদের চিটাগাং পোর্ট আছে, তারপরে হচ্ছে আপনার বেনাপোল পোর্ট আছে, সি পোর্ট এবং ল্যান্ড পোর্ট, পোর্টগুলো ম্যানেজমেন্টের জন্য ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। আলী ভাইও বলতে পারবেন যে এগুলো হচ্ছে আপনার IMDG কোড আছে, কোডগুলো ফলো করে এটা করতে হয়, কমপ্লায়েন্স মিট করতে হয়। তো এখন প্রাইভেট যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে এই ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো মিট করছে না, সেটা আমরা দেখলাম আর কি তাদের ম্যানেজমেন্ট। এমন হতে পারে যখন তারা চালু করলো তখন তারা মিট করেছে কিন্তু এরপরে আর সেটির উপর এরপরে আর প্র্যাকটিস নাই। এবং এই অর্গানাইজেশনটা BM, এটা তো নেদারল্যান্ডের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন, সো তাদের সিস্টেমটা আরও বেটার হওয়ার কথা আর কি অন্যান্য জায়গা থেকে। তো সেই জায়গাটা মানে আপনি যদি বলেন কেমিক্যাল ম্যানেজমেন্টের দুর্বলতা, এটা কিন্তু আমরা সব জায়গায় দেখতেছি। চুড়িহাট্টার আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনার আমরা কারখানা পাচ্ছি। আপনি যদি দেখেন যে এর আগে যে আপনার অ্যাক্সিডেন্ট হলো কিছুদিন আগেই হাশেম ফুড ইন্ডাস্ট্রিতে, ফুড ইন্ডাস্ট্রির মতো এটা তো আপনার রেড ক্যাটাগরির ইন্ডাস্ট্রি না, সেখানেও কিন্তু আপনার হচ্ছে দুর্ঘটনায় প্রায় 50 জন মারা গেল। এবং এই জায়গাগুলো দেখলে দেখা যায় যে আসলে আপনার কেমিক্যাল ব্যবস্থাপনা যেটা থাকা দরকার, রাসায়নিক ব্যবস্থাপনা, সেটা আসলে সব জায়গায় আপনার বলা যায় মিসিং। পার্টিকুলার এখানেই যদি বলেন তাহলে এই এই ইনসিডেন্টটার জন্যই এখানে কিন্তু আপনার আলী ভাই একটা মেনশন করেছেন একটা কথা যে আপনার যদি কোনো ইমার্জেন্সি হয় বা অ্যাক্সিডেন্ট হয় সেটা ম্যানেজ করার জন্য কিন্তু নীতিমালা বা গাইডলাইন একটা থাকার কথা, যেটা হলে কী করবে। এবং লোকাল ফায়ার সার্ভিসকে আগে থেকে ইনফরমেশন তাদের কাছে থাকার কথা যে এখানে কী ধরনের কেমিক্যাল আছে। তো ফায়ার সার্ভিস যখন জানে না যে এখানে কী আছে, সে যখন ফাইট করতে যাচ্ছে তার কাছে তো সম্বল পানি, সে পানি স্প্রে করবে। আর এই বিষয়টা একটু থামাই আপনাকে, যে ফায়ার সার্ভিস জানে না মানে সেটি কেন জানে না, সেটি কি ফায়ার সার্ভিসের দুর্বলতা কি না? কারণ নিশ্চয়ই ফায়ার সার্ভিসের অনুমতি নিয়েই তো সেই কোনো জায়গায় দাহ্য পদার্থ রাখতে গেলে সে অনুমতি লাগে। সেই প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তরটি খুঁজবো। আমি একটু ABM আব্দুল স্যার আপনার কাছ থেকে একটু শুনে নিই, যেটি বলছিলাম বিরতির আগের অংশে যে এই ধরনের ঘটনায় ঘটনা তো আসলে হুট করে ঘটবেই, আপনি যেটি বলছেন যে দুর্ঘটনা তো আসলে দুর্ঘটনাই, সেই ক্ষেত্রে বিভাগীয় শহরে ঢাকার বাইরের সেখানে এই বার্ন ইনস্টিটিউটগুলো সেগুলোর পরিস্থিতি কি, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে কি না সেখানে? আসলে মানে এই যে ঘটনা যেটা ঘটলো এটা তো ভয়াবহ, আগে তো এরকম ঘটনা ঘটে নাই। দু একটা যে ঘটছে নিমতলি বা চুরি একটা যেগুলো বললেন এতটা ভয়াবহ কিন্তু ঢাকা কেন্দ্রিক মোটামুটি টান দিয়ে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। হ্যাঁ, হয়তো ইজি আরেকটু ইজিলি হয়তো করা গেছে। তো আমি আমার একটা বুঝে সারপ্রাইজিং লাগছে এখনো কেন হাইড্রোজেন পার্কসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন,
আর সবচেয়ে এতগুলো যে ফায়ার ব্রিগেডের যে লোকজন, 9 জন লোক যে মারা গেল, এরা কিন্তু এরকম ঘটনা ঘটে নাই, তারা তো প্রোটেকশন নিয়েও যাবে, তারা চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আমাদের কিছু করার নাই। সেটা আমার একটু সারপ্রাইজিং লাগছে, এরকম একটা ঘটনা ঘটলো, শিকার হয়ে গেল, এটা আসলে দুঃখজনক এবং এর চেয়ে তো আর বলার কিছু নাই। কিন্তু এখনো তো যত দ্রুততম সময় আগুন আনাতে হয়, কিন্তু তারা কেন পারছে না, বা হাইড্রোজেন পারক্সাইড থাকে আছে বলেই তারা বলছে পারছে না, কেন পারে তা কাউন্টার করার জন্য কিছু তো থাকার কথা। একটা হয়তো যে রিমোট প্লেস অনেক সুযোগ নেয়, হয়তো ঢাকার বাইরে বহু দূরে, তাই না, কিছু নেওয়ার নাই বা নেয়, এটা তো আমার কাছে, আমি তো যদিও আমি এই লাইনে অতটা বলতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার রয়ে গেল। ওনারা হয়তো বলতে পারবে কেন হাইড্রোজেন পারা থাকলেই কি আগুন নিয়ন্ত্রণে আসবে না, বা যে কথা বললেন ফোম দিয়ে এটা দিয়ে আবার বাস্ট করলো করে কিছু লোক, মানে ফায়ার সার্ভিস লোক চলে গেল, ভয়াবহতা আরো বাড়লো, তাহলে এটা তারা কেন দিতে হবে এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমি তো জানি না এটা। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু প্রশ্নের উদ্বেগ করছে আর কি। আরেকটা ব্যাপার কি সত্যিকারই অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, আমার মনে হয় দ্রুত এটা তদন্তও করা উচিত, ভবিষ্যৎ যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার কিন্তু ব্যবস্থা নিতে হবে। আরেকটা যে প্রশ্নটা আপনি করলেন, এটা তো সত্যই যে সব প্রায়গুলি সব বিভাগে বা শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা কিন্তু তাই, এত রিমোট প্লেসে এতটা সুযোগ সুবিধা কিন্তু নেই। তবে বার্ন ইউনিট যেটা ঢাকায় যেটা তো খুবই সুন্দর, অর্থাৎ আন্তর্জাতিক মানের, সরকার কিন্তু কতগুলো অলরেডি ডিসিশন নিয়ে ফেলছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে বড় বড় হাসপাতাল সেখানে কিন্তু বার্ন ইউনিট থাকার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, এবং এটা আছে কিন্তু সক্ষমতা কতটা, কারণ সেখান থেকে তো আমরা দেখছি ঢাকায় নিয়ে আসলে যে এত লোক হয়ে যাচ্ছে, এত তো পারা যাচ্ছে, এটা তো শুধু হট করে তো হয়ে গেছে আর কি। এখন এটা তো যেটা এখন তো আমাদের বোধহয় চোখটা খুলে যাচ্ছে বেশি, এবার ফিউচারে দ্রুততম সময়ে আর ওই ব্যবস্থা নিতে হবে, কারণ কোথায় অ্যাক্সিডেন্ট কী করবে আমাদের কেউ জানি না আর কি। কিছু কিছু জায়গায় আছে সক্ষমতা আমাদের আছে, তবে আমি মনে হয় আরও দ্রুততম সময়ে দেখবেন যে বার্ন ইউনিট যেখানে নাই বা করা উচিত অন্তত প্রত্যেকটা জেলাতে যেন একটা ব্যবস্থা করেন। আজকাল প্রচুর পুরো যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গর্ভায় তার মাঝে শিল্প যত বাড়ছে তত আসলে দুর্ঘটনা বেশি, বস্তিতে আগুন লাগে দেখি মানুষ কত ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ওই অবস্থা যেন না হয় এই জন্য আমাদের বোধহয় সক্ষমতা একটু দ্রুততম সময়ে বাড়াতেই হবে। নিশ্চয়ই একটা বিরতি নিয়ে আসি, অনেকগুলো প্রশ্ন আপনাদের দুজনের কাছে জমা হয়ে গেছে, বিরতি থেকে এসে সেগুলোর উত্তর খুঁজব। দর্শক আরও একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে, আলী আহমেদ খান। বিরতির আগের অংশে অনেকগুলো প্রশ্ন জমা ছিল, IBM আবদুল্লাহ স্যারেরও ছিল, আমার নিজেরও ছিল। সেটি হচ্ছে যে গতকালকে রাতে যখন ফায়ার কর্মীরা সেখানে গেল, যাওয়ার পরে এতগুলো কন্টেইনার দেখে বা দাহ্য পদার্থ যখন জ্বলা শুরু করলো, তখন কি তাদের সতর্ক হওয়ার সুযোগ ছিল বা জানার দরকার ছিল যে তাহলে আর অভিযান না চালিয়ে বা একটু জেনে নেওয়া যাক যে এটার মধ্যে কী আছে, সেই সুযোগ কি থাকে তখন? না, এটা যখন আমি বলবো যে এখন যখন একটা ফায়ার ফাইট করা হয়, কেন যখন আগুন লাগলেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে, সত্যি কথা বলতে কি ইট ইজ দ্যার ইজ অ্যাটাকিং দেয়ার, দ্যাট ইজ দেয়ার ইন দেয়ার ইন দেয়ার ব্লাড আসলে, এবং তারা জীবন বাজি রেখে কাজ করে আসলে। তো এখানে যেটা হয়েছে, যেটা মনে করেন কি হ্যাজার্ডটা মনে করেন অ্যাসেসমেন্ট করা হতো ছিল না, অথবা হ্যাজার্ডটা যেটা কী করতে হবে তাদের সাথে হয়তো যেটাকে বল তারাও সমন্বয় করে নেয় আসলে, কারণ বিশেষ করে এখানে তো কোনো কম্পালশন নাই, মালিক পক্ষের তারাও মনে করেন ঠিক আছে কাজ হচ্ছে, যেটা আছে কঠিন কিছু ছিল ১৬টি মাত্র চট্টগ্রামে ১৬টি কন্টেইনার ডিপো আছে, সেখানে তালিকা বের করে তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সবই তো দেওয়া থাকার কথা, সেটা না, এটা ফায়ার সার্ভিসের প্রিভেন্টিং উইং, সেটা আরেকটা পার্ট আছে মনে করেন, প্রিভেন্টিং উইং ফায়ার ফাইটার যেটা আছে এখন, একই লোক মনে করেন ফায়ার ফাইট করতেছে, একই লোক মনে করেন সে ইনভেস্টিগেশন করছে, একই লোক আবার মনে করেন ইন্সপেকশন করতেছে। তো যখন ওরা তাদের কিন্তু সক্ষমতার যেটা আছে তাদের যারা পেরে উঠছে না সত্যি হবে, তাদের মনে করেন ওইভাবে তাকে ডেভেলপ করা হয় নাই, বা যেখানে মনে করো তাদেরকে উইংটা নাই মনে করেন, আমি তো ডিজি ছিলাম প্রিভেন্টিং উইংটা ডেভেলপ করার জন্য, এটা একটা প্রজেক্ট দেওয়া হয়েছে বাট এখনও সেটা পাস হয় না আসলে। সুতরাং আপনারা দেখেন যে বিভিন্ন রকম আমরা ইউনিট করে দেখেন, পুলিশের হাইওয়ে ইউনিট, হাইওয়ে প্যাট্রোল, নো পুলিশ, কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু এরকম ডিফেন্ট উইং করা হচ্ছে না আসলে। এটা এটার ফায়ার সার্ভিসের একটা মনে করেন এটার ক্যাপাসিটি বিল্ড আপের দরকার আছে, আমরা যদি চাই একটা প্রিভেন্টিং উইং স্ট্রং করা, ফাইটিং তো করবোই কিন্তু প্রিভেন্টিং উইং যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু এই সমস্ত এই জায়গাগুলো অ্যাসেসমেন্ট করা এবং তাদেরকে কম্পোশন করতে হবে, তারপরে ফায়ার সেফটি ফলো করেন আসলে, সো দ্যাট আগুনটা না লাগতে পারে। সেই পরিপ্রেক্ষিতে বলবো যে এখানে বিশেষ করে যে ওনার ফায়ার ফাইট করে চলে গেছে এবং তারপরে যেমন একটা এক্সপ্লোশনে কিন্তু সব শেষ, কিন্তু ওয়ান এক্সপ্লোশন টুক প্লেস একবারে টুক এভরি লাইফ, তারপরে যেটা পরবর্তী গেলো অ্যাক্সিডেন্টগুলো যে হয়েছে তারা আশেপাশে যার লোকজন ছিল তারা কাছে কাছে কাজ করছে, তখন তারা তাদের বোধগম হতে হতে অ্যাটলিস্ট মনে করেন
জনাব আলিম আহমেদ খান, আরেকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে প্রশাসনের কাছ থেকে বা স্থানীয় যারা থাকেন তাদের কাছ থেকে তথ্য কেমন পাওয়া যায়। যেমন এই সব ঘটনার ক্ষেত্রে আপনারা বলছিলেন যে বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জানতেনই না এখানে কি আছে, তথ্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে সেটির ক্ষেত্রে আমি যেটা বলবো যে টোটালি যদি বলেন এটা বোথ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড প্লাস পলিসি লেভেল দুইটা ফেল করছে কিন্তু আসলে ওইভাবে যদি চিন্তা করেন আসলে এখানে। কারণ এখানে কিন্তু আপনারা বলেন যেটা আসছে, যেহেতু আমাদের কোনো এই এই রেগুলেটরি বডির উপস্থিতি নাই, এরা কারা করবে কে দেখতেছে মনে করেন, ফায়ার সার্ভিসের লিমিটেশন যেগুলো আছে বললাম যেটা আছে, এই সব পরিপ্রেক্ষিতে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলর অবশ্যই আছে এখানে। প্রশাসনের যদি এখানে কম্পালশন নাই, তারপরে এখানে মনে করেন এইটার মালিককে সে হয়তো আপনাকে সেফটিটা অব্যবস্থাপনা এখানে রয়ে গেছে, সেক্ষেত্রে কেমিক্যাল সংরক্ষণ মজুদ নিশ্চয়ই একটা আইন রয়েছে, সেই আইন কি বলে? এই যে যারা মালিক পক্ষ বলি ব্যবস্থাপনা বলি যেভাবে এলোমেলো করে রেখেছে যে কারণে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো বা বেড়ে গেল, সেক্ষেত্রে তা আইন কি বলে, এদের কি ব্যবস্থা নেওয়া যায় আইনি ভিত্তিতে? দেখেন, মূলত আপনি যেটা বললেন যে আমাদের কেমিক্যাল ব্যবস্থাপনা আইন আসলে আছে কি না, আমাদের আসলে নিজস্ব কেমিক্যাল ব্যবস্থাপনা আইন নাই। আমাদের কন্টেইনারগুলো বা আমাদের যে ল্যান্ড পোর্ট সি পোর্ট এগুলো ইন্টারন্যাশনাল যে ম্যারিটাইম কোড আছে সেগুলো ফলো করে কমপ্লায়েন্স মিট করে চলে। আমাদের ওইখানেও যে আইন আছে এটা হচ্ছে 1953-এর, অনেক পুরাতন। আমরা রিসেন্টলি আপনার লেবাননে যে অ্যাক্সিডেন্টটা হলো বৈরুতের এক্সপ্লোশনের পরে, আমাদের হ্যাঁ অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য তো প্রাইম মিনিস্টার অফিস থেকে আসলে সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিলো, এয়ারপোর্ট, তারপর ল্যান্ড পোর্ট, সি পোর্ট, যে সবার এই কেমিক্যাল স্টোরেজগুলো চেক করতে, ইনভেন্টরিগুলো করতে যে এখানে বিপজ্জনক কিছু আছে কি না। তো যাদেরই ধরেন ওই যে কেমিক্যালগুলো নিয়ে দুর্ঘটনা ঘটেছে, 2015 সালে তিয়ানজিনের কথা বলা হলো, এক্সপ্লোশনের নেচারটা ডিফারেন্ট কিন্তু। ফায়ার শুধু যদি ফায়ার হতো তাহলে কিন্তু এত মানুষ মারা যেত, এবং সেটা নিয়ন্ত্রণে আসা, এই যে এত মানুষ যে মারা গেছে এর কারণ হচ্ছে এক্সপ্লোশন হয়েছে। এবং ভাইয়া যেটা বলতেছিল যে আপনার 2015-তে যখন অ্যাক্সিডেন্টটা হয় তিয়ানজিনে চায়নার, ওখানে কিন্তু প্রায় 60-এর উপরে আপনার ফায়ার ফাইটার মারা যায়, কারণ ফায়ার ফাইটার ফার্স্ট রেসপন্ডার তারাই প্রথমে চলে আসে, তারাই থাকে সেখানে, সো তারাই মারা যায়। আমাদের এখানে কিন্তু ফায়ার ফাইটার, এটা দুঃখজনক যে এখানে আপনার এখনও মিসিং আছে, 9 জন মারা গেছেন ফায়ার ফাইটার, এটা হ্যাঁ এটা ছাড়াও কিন্তু আপনার আরও প্রায় 45 জন মারা গেছে যারা ওখানকার ওয়ার্কার। এখন আপনি যদি ব্যবস্থাপনার কথা বলেন, এই মানুষগুলো কিন্তু এখানে থাকারই কথা না, ফায়ার হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় আধা ঘন্টা পরে, এই আধা ঘন্টা তো আমার ইভাকুয়েট হয়ে যাবে সাইট, সাইটে আপনার এইসব বিষয় এসছে যে পকেট গেট বন্ধ ছিল, এবং এটা তো আমরা প্রায় সময় দেখি দুর্ঘটনা যায়। কিন্তু মানে আপনার যদি ম্যানেজমেন্ট ই থাকে, আপনি যেটা বললেন যে এই ইনফরমেশনগুলো ফায়ার সার্ভিসে জানা কি কঠিন, এটা ফায়ার সার্ভিসে জানা কঠিন হওয়ার কথা না, মানে আপনি বেস্ট প্র্যাকটিস বা আমাদের যদি নর্মাল প্র্যাকটিসও বলেন, প্রথমত এটা একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, স্যার যেটা বললেন যে এটা দুর্ঘটনাও হতে পারে আবার কেউ ক্রিয়েটও করতে পারে, সো আপনার পলিসি থাকতে হবে সেফটি সিকিউরিটি বোথ। কারণ আপনি যদি সিকিউরিটি ইনশিওর না করেন, কেউ এটা ইন্টেনশনালও কিন্তু একটা জায়গায় ফায়ার দিয়ে দিল যে এখানে কেমিক্যাল আছে, ফায়ার দিলে দুর্ঘটনা ঘটবে, সো সেফটি সিকিউরিটি যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটাতে আসলে আমরা মানে জাতীয়ভাবে এখনো রিস্ক করতে পারি নাই। এই জায়গাটা আমাদের কাজ করা একটা বিষয় ছোট করে একটু জানি, সেটি হচ্ছে আমরা আজকে দেখলাম সেনাবাহিনীর একটি টিম গিয়েছে, বলা হচ্ছে এটি যেন সমুদ্রে যেন মিশে না যায় এই রাসায়নিক মিশ্রণটা, যদি সেরকম হয়, আপনি শুরুতেই বলছিলেন যে এটির মধ্যে শুধুমাত্র মানে যেই রাসায়নিক কথা আমি বলছি সেই রাসায়নিক আছে, তার আরও নানান রকম রাসায়নিকের মিশ্রণ ঘটে যেতে পারে, সেটির ভয়াবহতা কেমন হতে পারে সমুদ্রে মিশে গেলে? ডেফিনেটলি এটা আপনার ইকোসিস্টেমকে ডিস্টার্ব করবে, কারণ আমরা জানি যে অনেক ধরনের কেমিক্যাল আছে খুব টক্সিক, বিশেষ করে হাইড্রোজেন পারঅক্সাইড ইটসেলফ টক্সিক। স্যার যেটা বলতেছিলেন যে যেসব রোগীর হয়তো ফিজিক্যাল বার্ন কম হয়েছে, কিন্তু যারা এখানে অ্যাফেক্টেড হয়েছে তাদের ইন্টারনাল বার্ন হতে পারে, ইন্টারনাল ক্ষতি হতে পারে। আমরা এটাকে বলি যে অনেক সময় কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে ইরিভার্সেবল ড্যামেজ হয় অর্গানগুলো, সে হয়তো এখন দেখলো যে ফিল করতেছে ভালো, 10 দিন পরে তার ফুসফুস ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য স্যার যেটা বললেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে তাদেরকে ডাক্তারের পরামর্শে থাকতে হবে, এবং কোনো ধরনের প্রবলেম ফিল করলে ডাক্তারকে দেখাইতে হবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কেমিক্যাল বার্ন ইজ ডিফারেন্ট, শুধু ফায়ার বার্ন হলে পারে এক ধরনের, আর কেমিক্যালের সংস্পর্শে বার্ন হলে পারে সেখানে আপনার ইন্টারনাল বার্ন হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা ক্ষতি থাকে। এটা যেমন মানুষের ক্ষেত্রে,
এনভায়রনমেন্টের ক্ষেত্রেও যদি এখানকার যে কারণ নানান ধরনের ফায়ারের ফলে নানান ধরনের টক্সিক কেমিক্যাল এবং টক্সিক আপনার ম্যাটেরিয়ালস যেমন ইয়ারে গেছে তেমন ওয়াটারের সাথেও মিশছে, সো এটা যখন আপনার পুকুরে যাবে বা নদী নালায় যাবে বা খালবিলে যাবে এটা এই সিস্টেমকে ধ্বংস করবে। এর আগে আমরা দেখেছি 2016 যখন ড্যাপের ইনসিডেন্ট হলো অ্যামোনিয়ার, তখন কিন্তু প্রচুর মাছ মারা গিয়েছিল। সো এই এফেক্টগুলো এনভায়রনমেন্টের উপরে হবে আর কি। জি, প্রাণীগুলোর জন্য আসলে সেটি একটি বিষয় আছে। আর একটা বিষয় একবার শুরু, মানে আমরা যে বিষয়টি আজকে ঠিক করেছিলাম যে নির্মম প্রাণহানি শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে না, কয়েকটি ঘটনাকেই নির্মম প্রাণহানি হচ্ছে, দায় কার হচ্ছে। এবিএম আব্দুল, আপনার কাছে একেবারে শেষমেশ জিজ্ঞেস করতে চাই, আসলে যে দায় আসলে আমরা তো নানানজনকে দিই, যেমন ফায়ার সার্ভিসের উনি আছেন সাবেক মহাপরিচালক, আমরা তার কাছেও জিজ্ঞেস করলাম কেন ফায়ার সার্ভিস পারছে না, কেন কেমিক্যাল ব্যবস্থাপনা আমরা আগাতে পারছি না, চিকিৎসা ব্যবস্থায় কেন আমরা পেছনে আছি, এই বক্তব্যগুলি কি আসলে কোনো কাজ দেয়? এই ধরনের ঘটনাগুলো কি তা প্রমাণ করে? কাজ দেয় মানে, ধন্যবাদ আপনাকে, কাজ দেয় মানে আমাদের কাজ থেকে শিখতে হয় আর কি। আমরা আগে থেকে ব্যবস্থা হয়তো নেই না, একটা করে ঘটনা ঘটে তারপরে থেকে থেকে আমরা শিখেই তো হচ্ছে কি, তাই না? যেমন এখানে যে ঘটনাগুলো দেখলাম, এই যেমন ফায়ার সার্ভিস এরা গেলো জানলোই না কি আছে, তাহলে প্রশাসন কী করলো? প্রশাসন তো আছে, তারা জানাইতেও পারলো না তাদের যে এই জিনিসগুলো থাকতে পারে। মালিক পক্ষ তো কেউ না কেউ তো হাজার সরকারিভাবে বলেন, বেসরকারি এটা তাদের কি কোনো লোক নাই যে কী আছে, তথ্য থাকার কথা, এত পুরে সাইজ যে কোনো খবর নাই কী আছে এটা কোনো কথা হলো, আপনি একটা কন্টেনার রেখে দিলেন কী দিবেন না, কোনো কিছু কিছুই বলতে পারবে না, 100% না হলেও কিছুটা তো বললেও তারা একটু সতর্ক হইতে পারে। সুতরাং তো সবগুলি তো মানে কঠিন, ইভেন যে ভ্যাকুয়াম হয়ে যাওয়ার কথা যে কথাটা বললে, কথা তো সত্যই, আগুন লাগলে কিছু সব তামসা দেখবে চলে চলে যাবে না কোথাও, অনেক সময় তামসাও দেখে ছবি ওঠানোর জন্য সব ব্যস্ত, এই ছবিতে করে আজকাল, আর তো কেউ কিছু করছে না। ওই যে গেট বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, গিয়েছিল মানুষ যে পালায় যাবে সে সুযোগ, অনেক জায়গায় তো তাই শুনি যে মানুষ যদি গার্মেন্টে আগুন লাগে শুনি তালা বন্ধ, গেট বন্ধ যায় না, পকেট গেট বন্ধ, মানুষ পুড়ে মরে যাচ্ছে। এই ব্যবস্থাগুলো যদি শুরু থেকে না নেওয়া হয়, ধ্বংস করে, ক্ষতি করে, জীবন হানি করে, এখন যদি আমরা শিক্ষা গ্রহণ করি এটা তো দুঃখজনক, এটা তো সত্যি। অবশ্যই করতে তো হবে, করতে তো হবে, না করে উপায় কি? ভবিষ্যতে আমাদের প্রজননকে, আমাদের মানুষকে, দেশের মানুষকে বাঁচাইতে গেলে, কারণ এখন আজকে সীতাকুণ্ড কালকে যে এখানে ঘটবে না বা অন্য কোথাও ঘটে কেউ বলতে তো পারে না, সুতরাং অবস্থা তো নিতেই হবে। বরং এই যে ধ্বংস যেটা হয়ে গেলো বা ক্ষতি যেটা হয়ে গেলো এর থেকে শিক্ষা গ্রহণ করে অন্তত আগামী দিনে যেন আমরা এই প্রিভেন্টিভ মেজার যা যা নেওয়া দরকার, প্রশাসন বলেন বা লোকাল জনগণ বলেন, সবাই মিলিত করতে হবে, কারণ কারো তো একার দায়িত্ব এটা না। আর আর যেটা চিকিৎসা ব্যবস্থা যেটা বললেন, হ্যাঁ এই ধরনের ঘটনা তো এরাই কোনো ঘটে নাই, কম বেশি তো পুরা সারা বছর কম বেশি মানুষ তো পুরা যাচ্ছে, যেটা বললেন ইন্ডাস্ট্রি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুরা যাচ্ছে, চিকিৎসা কিন্তু চলছে। এখন কথা হলো এতটা হয়তো আরও যে দরকার, এটা এই ঘটনা কিন্তু আরেকটু মানে আমাদের চোখ খুলে দিচ্ছে যে দেওয়ালকে এই ব্যাপারে আরেকটু সতর্ক হইতেই হবে। এই সাইডটা অতটা তো ডেভেলপ আগে ছিল না, এখন তো ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি বলছিলেন যে বার্ন ইনস্টিটিউট করার ব্যাপারে বিভাগীয় শহরে একটা ইনস্ট্রাকশন আছে, শুধু বিভাগে কোন পর্যায়ে আছে? না এটা তো শুরু হয়ে গেছে, অনেক জায়গায় কিন্তু হয়েও যাচ্ছে, যেমন ঢাকাটা তো হয়ে, আর অনেক জায়গায় কিন্তু অলরেডি মেডিকেল কলেজও আছে, অতটা হয়তো ওয়েল একেবারে ইকুইপ না এটাও সত্য, অনেক জায়গায় কিন্তু একেবারে নাই তা কিন্তু বলবো না, কিন্তু তা বলবো যে এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় এটা অপ্রতুলই বলতে হবে আর কি। সুতরাং এই ব্যাপারেও আর একটু নজর দিতে হবে আমাদের, যেন দ্রুততম সময়ে তাড়াতাড়ি বা প্রশাসন বা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা অবশ্যই দেখবে, অন্তত প্রত্যেক, আমি যেটা মনে করছি বিভাগীয় তথ্য করতে হবে, প্রত্যেকটা জেলায়ও যেন একটা ব্যবস্থা থাকে, অন্তত প্রাইমারি ম্যানেজমেন্ট যেন আমরা করতে পারি, কারণ সবাই তো দূর থেকে ঢাকায় আনতে তো সময়ও যায়, সময় যায়, রোগীর অবস্থা তো আরও খারাপ হয়ে যায়, অন্তত প্রাইমারি ম্যানেজমেন্ট যে এলাকাতে করা যায় সেটার উপরে একটা ব্যবস্থা থাকতে হবে আমাদের আর কি। নিশ্চয়ই, ধন্যবাদ। আলী আহমেদ খান, ছোট্ট করে একটু আপনার কাছে শুনি যে এই যে আপনারা বলছেন, আমরাই বলছিলাম যে প্রশিক্ষণ নেওয়া আছে আমাদের ফায়ার ফাইটারদের, কিন্তু সেই প্রশিক্ষণ বাংলাদেশে এসে আমরা যে নানা রকম মহড়া দেখি ফায়ার সার্ভিসের, এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি কোনো রকম কোনো মহড়া হয়? বা আমি জাস্ট বেড়ে মোটা দাগে বলতে চাচ্ছি যে বিশেষ করে যে দেশের শিল্পায়ন যেহেতু হচ্ছে এবং এটাকে যদি আমরা নিয়ে একটা বড় একটা এটা আমাদের একটা লেসন যেটা নিয়ে একটা আমরা বলবো যে একটা মাইল স্টোন, অথবা এখান থেকে আমাদের রানা প্লাজা যেমন ছিল একটা গার্মেন্টসে ঘুরে দাঁড়িয়েছে, যেহেতু শিল্পায়নের ক্ষেত্রে আমি বলবো ইট ইজ নট দ্যাট আরএমজি সেক্টর ঘুরে দাঁড়িয়েছে, এখন সোল সমস্ত ইন্ডাস্ট্রি লেভেল থেকে আমাদের একটা ওয়েক আপ কল আসলে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে বোথ এই সমস্ত কেমিক্যাল ম্যানেজমেন্টগুলো রেগুলেটরি বডির মাধ্যমে হচ্ছে, তারপরে আপনার যারা যারা হ্যান্ডেলিং করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন ফায়ার সার্ভিস সিভিল এবং তাদের সক্ষমতার ঘাটতি রয়েছে এবং স্টেট তাদের তার আন্তরিকতার ঘাটতি নাই ডেফিনেটলি, আর সক্ষমতা কারণ অনেক মডার্নাইজ ইকুইপমেন্ট আসতেছে, মডার্ন ট্রেনিং হচ্ছে, মডার্ন ম্যানেজমেন্টের মধ্যে কেউ ফায়ার ফাইটিং করা যেতে পারে, কারণ কারণ এখানে যে ইন্ডাস্ট্রিয়াল ফায়ার ফাইটিংয়ের ওখানে এটা অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু সেলফ ওই কন্টেনার তাদের ফায়ার ফাইটিং থাকতে হবে।
সবসময় ফায়ার সার্ভিস আসবে না, তারা কিন্তু তাদের 10 মিনিট তাদের ফাইট করতে হবে, সেভাবে কিন্তু ম্যানেজমেন্ট থাকতে হবে, তাদেরকে একটা সিকিউরিটি এবং সেফটিটা এনশিওর করতে হবে, যেটা প্রফেসর আরাফাত বলছিলেন আসলে এগুলো সমন্বয় না থাকলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা থাকতে হবে, যার জন্য আমাদের স্ট্রং যদি রেগুলেটরি বডি থাকে এবং আমরা যদি উইফ উই ক্যান মেক সামওয়ান রেসপন্সিবল হুইচ মিনিস্ট্রি, এখন কিন্তু কোনো মিনিস্ট্রি দায়ভার নেবে না আসলে, তো এখন যদি সব যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় তাহলে হবে না আসলে, উই হ্যাভ টু মেক সাম মিনিস্ট্রি রেসপন্সিবল। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে আয়োজনের সময় দিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।